বাংলাদেশ গভর্নমেন্ট 10টা থেকে 12টা পুলিশ অফিসার ওরা আমাদের টেম্পল প্রেমাইসেসে দিয়েছে, কিন্তু ভক্তরা ওখানকার ভক্তরা জিজ্ঞেস করছে যে কতদিন আমরা পুলিশ প্রোটেকশনে আমাদের পুজো করব, মন্দির চালাবো। এটা খুব দুঃখের বিষয়, এটা প্রথমবার হচ্ছে না। দুর্গাপুজো লাস্ট দুর্গাপুজোতেই আমাদের দুই ভক্তকে মারা হলো, পুরো মন্দির জ্বালিয়ে দিয়েছিল, পুড়িয়ে দিয়েছিল, ডেটিস পুড়িয়ে দিয়েছিল, হাজার হাজার বাড়ি পুড়িয়ে দিয়েছিল, অনেক লোককে মহিলাকে রেপ হয়েছে। 2015-16 সালেও আমাদের দুজন ভক্তকে গলা কেটে মেরে দিয়েছিল। তো এটা কনস্ট্যান্ট হতে থাকছে, তো ভক্তরা খুব ভয়ে আছে। আর ওটা আমরা এটাই অ্যাপিল করছি কি যে সুরক্ষা প্রদান করা এটা গভর্নমেন্টের কাজ, গভর্নমেন্ট কেন প্রোটেক্ট করছে না? যারা এটা করছে ওদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা দরকার। রিজেন্ট পার্কে ব্যবসায়ীকে খুনের ঘটনায় এখনো অধরা অভিযুক্ত। দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় তল্লাশিতেও মিলছে না খোঁজ। এলাকার বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে অভিযুক্তকে। খবর পুলিশ সূত্রে, স্কুটার নিয়ে উধাও হয়েছে ওই দুষ্কৃতী। অভিযুক্তর মোবাইল ফোন এখনো বন্ধ। রিজেলপার্ক থানা এলাকার নতুন পল্লীতে খুনের ঘটনা এখনও অধরা অভিযুক্ত সুজিত মালিক। তার খোঁজে বিভিন্ন জায়গায় রিজেলপার্ক থানা তদন্তকারী আধিকারিকরা এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে বিভিন্ন দলে ভাগ হয়ে তদন্তকারীরা হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছেন। যেমনটা জানা যাচ্ছে, অভিযুক্তের মোবাইল ফোনটি সুইচ অফ, কিন্তু মোবাইল ফোন সুইচ অফ থাকলেও কী হবে? তার যে স্কুটারটা তার কাছে ছিল সেই স্কুটার নিয়ে সে পালাচ্ছে, তেমনটাই কিন্তু তদন্তকারী জানতে পারছেন। বিভিন্ন জায়গায় রাস্তার যে সিসি ক্যামেরা লাগানো রয়েছে সেই সিসি ক্যামেরার ফুটেজে পুলিশ দেখতে পাচ্ছে যে গতকাল রাত্রেবেলা যখন এই খুনের ঘটনা ঘটায় অভিযুক্ত সুজিত মালিক, যেমনটা অভিযোগ, এবং তার পরবর্তীকালে সে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে মগরাহাট সহ কয়েকটি জায়গায় সিসি ক্যামেরা দেখা গেছে সে তার স্কুটারটা নিয়ে পালাচ্ছে। এবং এই ক্ষেত্রে তদন্তকারীরা মনে করছেন যে স্কুটার নিয়ে কোনো জায়গায় গা ঢাকা দিয়েছেন সুজিত, তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছে পুলিশ, পাশাপাশি খতিয়ে দেখার কাজ চালাচ্ছেন। শুধুমাত্র স্ত্রীকে বন্ধুর বিয়ের প্রস্তাব এবং তার জেরেই কি ক্ষিপ্ত হয়ে গুলি চালাবার ঘটনাটি ঘটলো, নাকি এর পেছনে আরও অন্য কোনো কারণ রয়েছে? পাশাপাশি কিন্তু যেমনটা পুলিশ জানাচ্ছে, ইতিমধ্যে রিজেন্ট পার্ক থানা, সেই থানায় কিন্তু কয়েকজনকে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়ার কাজ সেটা তদন্তকারী চালাচ্ছেন। মূলত যে হঠাৎ একটি ঘটনা ঘটলো এবং তার পরবর্তীকালে অভিযুক্ত সুজিতের কাছে আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে, কারণ তার কোনো পুরনো কোনো ক্রাইমের রেকর্ড তেমনটা তদন্তকারীরা পাচ্ছেন না, সমস্ত দিক খতিয়ে দেখে কিন্তু তদন্তকারীরা অভিযুক্তের খোঁজ শুরু করেছে। তার মোবাইল ফোনটিও সুইচ অফ রয়েছে। বিভিন্ন যারা বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে কোথায় গা ঢাকা দিয়েছে খুনের ঘটনা অভিযুক্ত সুজিত মালিক। ক্যামেরা প্রীতম চক্রবর্তীর সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।